ভক্তির দৃশ্য অনুষ্ঠানটি শুরু করছি এবং আমার পিতা মাতাকে প্রণাম জানি। প্রত্যেক সকল দর্শক বৃন্দ আমি আমার তরফ থেকে স্বাগত জানাই। কেন এই 11:50 মানে ব্যস্ত টাইম, ব্যস্ত লাইফ, ব্যস্ত সময়, তার মধ্যেও আপনারা রুমাদির জন্য বসে থাকেন অপেক্ষায়, রুমাদিকে ফোন করবেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আপনারা সেটা কল্পনা করতে পারবেন না, কারণ আমিও খুব ব্যস্ত ছুটে আসি আপনাদেরকে নিত্য নতুন কিছু জানাবো, নিত্য নতুন কিছু বলবো, যেটা দিয়ে আপনারা উপকৃত হবেন, ভালো থাকবেন। প্রত্যেকবার ভালো থাকার বিভিন্ন ভাবে চেষ্টা করি, সেটা আপনারা জানেন। আমার টোটকা যারা করেছেন তারা ভালো আছেন বলেছেন, সেটা তো রয়েছে সাথে। এবার একটা কথা আলোচনাতে প্রথমে চলে আসছি, যারা আমাকে দূর প্রান্ত থেকে দেখছেন কিন্তু দেখাবেন মনে করছেন কিন্তু কোথায় চেম্বার ভাবছেন আসতে পারছেন না, তাদেরকে একটাই বলি, হয়তো আমি দূরে ছুটে যেতে পারবো না কিন্তু ফোন তো রয়েছে। ফোন এখন দূরের মানুষকে দূরে কোথায় রাখে, সর্বদা কাছে থাকে। তাই আমি কিন্তু আপনাদের সরাসরি সামনে না এলেও যা টিভি চ্যানেলে আমাকে দেখছেন তা টিভি পর্দার বাইরেও কিন্তু একইভাবে আমি ফোনে কিন্তু আপনাদেরকে গাইড করি। যারা অনলাইনে দেখান তারা কিন্তু খুব ভালো জানেন, তারা নিজেরাই ফোনে বলেন যে দিদি সামনে গিয়ে কি করবো, ফোনেতেই যেভাবে বলে দিচ্ছেন, গাইড করে দিচ্ছেন, আমরা তো তাতেই মুগ্ধ। এবার তাছাড়া আপনারা যারা মনে করছেন ফোনে তো এত দূর দিয়ে দেখিয়ে তো নিলাম, তাহলে রেমেডিটা কি হবে, একদম চিন্তা করবেন না। বোম্বে, শিলিগুড়ি, আসাম, কোচবিহার, দিল্লি, বহু জায়গায় আমি আমার রেমেডি করে সেটা পাঠিয়ে দিই। আর যারা পেয়েছেন তারাও বলেন পেয়ে গেছি, তারা পড়ে ভালো আছেন। রুমাদি কোনো মিথ্যে আশ্বাস, মিথ্যে প্রত্যাশা দিয়ে আপনাদের কাছে রাখে না, কারণ রুমাদি যা পারে যেটা পারে সেটাই করে। সম্পূর্ণ বিস্তারিত খুলে বলি, আপনি এসছেন মানে আপনার থেকে একটা লোভে টাকা নিয়ে নেব, তারপর আপনার কাজ করব না। আপনারাই বলেন যে তোমরা তো ফোন করেছি দিদি ভাই, টাকা দিয়েছি, তারপরে আর ফোন তুলছে না, রেমেডি কাজ করছে না, গেলেই চেম্বারে দেখা হচ্ছে না। আমার কিন্তু সেরকম কাজ নয়। এক দ্বিতীয় হচ্ছে যে আপনাদের কাছে সর্বদা পাশে থাকবো বলেই প্রতিশ্রুতি নিয়েছি, যখন তখন সর্বদা আপনাদেরকে কাজ দেব, পাশে থাকবো, কিন্তু আপনাদেরকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এটা আমার জন্য রইল। সামনে দোল পূর্ণিমা, এর আগে দোল পূর্ণিমার তো আমি টোটকা দিয়েছিলাম মা পূর্ণিমা দিন। আমরা পূর্ণিমার দিন মানেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে কিছু নিজেদেরকে আয় রাখতে চাই। আজকেও দোল পূর্ণিমা নিয়ে টোটকা থাকবে, পূর্ণিমা দিন টোটকাটি বলেই ফেলি, কারণ তারপরে কথা হয়তো বলা যায় না। দোল পূর্ণিমা দিন কি এমন করবো যেখানে অর্থ ভরে যাবে, কে না চায় অর্থ ভরাতে, কে না চায় পকেটে তার দিন রাত টাকা থাকুক, কে না চায় অভাব থেকে বেরিয়ে আসতে, কে না চায় ঋণ শোধ করতে। প্রত্যেকটি মানুষ ধনী থেকে গরিব, গরিব থেকে আরো নিম্নবিত্ত, তারা সকলেই জানে, মধ্যবিত্ত লোকেরাও জানে যে কিছু অর্থ আসলে আমি ঋণের বোঝা থেকে বেরাতে পারবো। অর্থ যদি আসে মা লক্ষ্মীর আগমনে বা পাওনা টাকাও উদ্ধার যদি হয়ে যায় তাতেও কিন্তু আমার সংসার বাঁচে, কি আমি যেখান থেকে ঋণ নিয়েছি সেখানে শোধ করতে পারবো, কিছু কাজে লাগবে, কারণ অর্থ ছাড়া কিচ্ছু হয় না। আমিও যে বলছি একটা কথা পরিষ্কার, টিভি পর্দে আপনার ফ্রি অফ কস্টে পাবেন, কিন্তু যখন টিভি পর্দার বাইরে উঠে যাব, যখন ফোন করবেন তখন কিন্তু অবশ্যই বলবো দক্ষিণাটা দিন, তারপর কথা বলছি, কারণ অর্থ ছাড়া কিছু হয় না, এটা সত্যি বাস্তবে তাই। হ্যাঁ, তার সঙ্গে কি সম্পর্ক, হৃদ্রতা কিভাবে রাখবো, আপনাদের সঙ্গে বন্ধুত্ব কিভাবে করবো, আপনাদের কাজ কিভাবে করবো, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। দোল পূর্ণিমার দিন কি এমন করবো, দোল পূর্ণিমার দিন আমরা জানি পূর্ণিমা মানে মা লক্ষ্মীর, একটি যে কোনো সুতো, লাল সুতো হলে লাল সুতো হবে, সেটি পূর্ণিমার দিনও করতে পারে অথবা যে কোনো মঙ্গলবার করতে পারে। পূর্ণিমা তিথি হলে বেশি ভালো, যেহেতু সামনে পূর্ণিমা তিথি আসছে, এই পূর্ণিমা তিথিতে কি এমন করবেন যাতে সেখানে ভালো থাকেন, সেই জন্য সেটা উপায় নয় মঙ্গলবারও আপনারা করতে পারেন। যদি কোনোভাবে কোনো পূর্ণিমাতে করাতে বাধা পান বা কোনোভাবে নেই বাড়িতে থাকছেন না, তাহলে যে কোনো মঙ্গলবার আপনারা করতে পারেন। লাল একটি সুতো নেবেন, অবশ্যই লাল সুতোতে আমি বারংবার বলছি, একটা লাল কাপড় নেবেন, লাল সুতো নেবেন, তার মধ্যে হলুদ গাঁট আর এক টাকার কয়েন, একটি পান মানে একটা পান নেবেন, লাল সুতো নেবেন, তার মধ্যে হলুদ কাঠ, এক টাকার কয়েন রেখে মা লক্ষ্মীর কাছে এইভাবে অর্পণ করবেন, করে বলবেন আপনার নাম, আপনার গোত্র, আপনার ঠিকানা, আপনি আপনার মনের কি ইচ্ছে সেটা বলবেন। দেওয়ালার পর তারপরে ওই পানটি, লাল কাপড়ের মধ্যে যেটি দিয়েছেন গাঁটটি আর কয়েনটি, মা লক্ষ্মীর সামনে রেখে সুতোর গাঁটটি, লাল সুতোর গাঁটটি তুলবেন। তুলে আমরা দেখবেন যে যেমন বিপত্তালীন পুজোতে আমরা 13টা গিট করি, ঠিক এখানে 12টা গিট করবেন, 12 অথবা 3টি যেকোনো এক করবেন, 12 অথবা 3টি গিট মারবেন। গিট মারতে মারতে শ্রীম 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 কথাটি উচ্চারণ করতে থাকবেন। শ্রীম শ্রীম কথাটি উচ্চারণ করার পর যিনি যে ব্যক্তি করছেন সেই ব্যক্তি কিন্তু মেয়েরা হলে বা হাতে, ছেলেরা হলে ডান হাতে, নিজে সেটি পড়ার চেষ্টা করবেন।
দেখবেন আপনার অর্থ কোথা থেকে আসবে না, কে বাধা দেয়, তারপর তার থেকে আপনারা প্রত্যেক দিন এই শ্রী মন্ত্রটি 21 বার কমপক্ষে সারাদিনে উচ্চারণ করে দেখুন। এই জিনিসটি করার পর যদি বলেন দাগাটা তাহলে কি করবো, আবার ফের পূর্ণিমার দিন চেঞ্জ করে পূর্ণিমার আগের দিন সেটিকে খুলে দিয়ে আবার পূর্ণিমাকে দিতে সেটি করতে পারেন। দেখে নি কে চলে এসছে আমার বন্ধু, তারপরে আবার আসছে আলোচনায়। হ্যালো, হ্যালো, নমস্কার দেবী, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ, কার বিষয়ে জানবেন? আচ্ছা, কার বিষয়ে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 5/6/1998। 1998। সময়? সকাল 6:45। জন্মস্থান? পূর্ব মেদিনীপুর। প্রোগ্রাম আজকেই দেখছেন না আগে দেখা হয়েছে? হয়, আচ্ছা ঠিক আছে, চলো চলে আসি। রাশি লগ্নে মিথুন লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্রে জন্ম, সমস্যা রয়েছে প্রচুর। এক হচ্ছে বাস্তু ডিস্টার্ব, দ্বিতীয় হচ্ছে মিথ্যে অপবাদের যোগ, দায়ী মান সম্মান হানি, আর আরেকটা যেটা আমাকে চঞ্চল করলো সেটি হচ্ছে প্রচুর শত্রু দ্বারা পীড়িত থাকবে তুমি এবং তোমার পুরো ফ্যামিলি। পুরো শত্রু মানে যেখানে যাবে সেখানেই শত্রু তোমার তৈরি হবে, পায়ে পায়ে গায়ে গায়ে শত্রু যেটা বলি সেটাই হবে। মানে কর্মক্ষেত্র করতে গেল বাধা, বাড়িতে কোনো শুভ জিনিস করতে গেলে সেখানেও শত্রু চোখ দৃষ্টি এড়াতে পারো না, খুবই মানে খুবই শত্রুর জন্য খুবই জেরবার হয়ে রয়েছে তোমাদের জীবন। হ্যাঁ, কারণ এখানে দেখাচ্ছে সেই জায়গাটা, কিন্তু সেখান থেকে প্রোটেকশন নিতে হবে এইটুকু বলি। কারণ এই শত্রু যারা শত্রু, যে সকল শত্রু তোমার রয়েছে সেই সকল শত্রুকে যাতে দমন করা যায় তার জন্য কিন্তু তোমার প্রতিকার করা, তোমাদের ফ্যামিলির শত্রু প্রতিকার করা, প্লাস তোমরা যেখানে থাকো সেই বাস্তুকে ঘিরে কিন্তু তাকে বন্ধন করা অবশ্যই মাস্ট করতে হবে, যাতে শত্রু তোমাদের কোনোভাবে চিরাচরিত ক্ষতি করতে না পারে। আমি বোঝাতে পেরেছি? তুমি এটা যে কোনো কারোর কাছে যাও অথবা আমার কাছে আসলেও আসতে পারো, তুমি দেখাতে পারো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে সবাই অনলাইনে দেখায়। আর তুমি অনলাইনে এই যে ফোন করেছো তুমি বলবে আমি ফোন করেছিলাম, তা তুমি রেমেডি করতে চাও আমার সঙ্গে তখন কথা বলে নিও, তোমার রেমেডি তোমার বাড়ির সদর দরজায় পৌঁছে যাবে। ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। আজকের রেমেডিটা যেটা এই আজকের টোটকাটি যেটা বললাম, দারুণ 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 টোটকা, দারুণ টোটকা। বহুজন বহু ক্লায়েন্টকে বলেছি তারা খুব ভালো আছে, খুব ভালো আছে। আপনারা এটা করে দেখুন, অর্থ কে না চায় বারবার, অর্থ হোক, আমি চাইবো, আপনি চাইবেন, সবাই চাইবে, কারণ অর্থ আসলে আমরা আমাদের লাইফকে ভালো রাখতে পারবো, ভালো থাকতে পারবো, এটা আমরা সবাই বুঝি, সবাই বুঝি। অর্থ ছাড়া আমাদের কিচ্ছু চলে না, আমরা কিচ্ছু কল্পনা করতে পারি না। তাই এই অর্থকে আনার জন্য মা লক্ষ্মীকে অবশ্যই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হবে। তাই মা লক্ষ্মীও যাতে আপনার প্রসন্ন হয়, আপনার ঘরে চিরাচরিত থাকে, আপনার লক্ষ্মী আসার অবশ্যই ব্যবস্থা করে দেয়। তার জন্যই আপনারা কাজ করবেন, সেটি হচ্ছে আমি যেটা বললাম, পান নেবেন, 1 টাকার কয়েন নেবেন, হলুদ কার্ড নেবেন, ও একটা আরেকটা জিনিস পড়া ভুলে গেছি, সুপারি নেবেন। হ্যাঁ, একটি সুপারি, পান, সুপারি, হলুদ, যে কার্ড গুলো পাওয়া যায়, হলুদ যদি না পান কোন রকম তাহলে হলুদ গুঁড়ো দিয়ে চালাতে পারেন, 1 টাকার কয়েন। আর যে লাল সুতোটা নেবেন সেটা যে কোনো লাল সুতো হতে পারে, লাল কার হতে পারে, সেটা যতটুকু আপনার মনে হচ্ছে, যেমন মোটা থিকনেস করবেন সেটা আপনার ব্যাপার, যদি সরু করেন সেটাও আপনার ব্যাপার, যেটা পেয়েছে ওটাই নিয়ে ওই অংশটুকু কেটে নিয়ে ওই পানের মধ্যে রেখে মা লক্ষ্মীর কাছে এইভাবে অর্পণ করবেন, বলবেন কোথায় নাম গোত্র কি বৃত্তান্ত, সব বলার পর আপনি কি চাইছেন সেটা মনস্কামনা করার পর পানটুকু সবগুলো সামনে রাখবেন, গাঁটছড়াটা তুলে নেবেন, সেই সুতোটি তোলার পর 12 বার অথবা 3 বার সুতো গাঁট মারতে হবে। বিপত্তারিণী সময় যেমন আমরা 13টি গিট মারি, ঠিক তেমনি 12টি গিট মারতে হবে, আর বলতে হবে সিম 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 সিম, যতবার গিট মারবেন করবেন, এরপর থেকে প্রত্যহ আপনাদেরকে 21 বার সিম মন্ত্রটি জপ করতে হবে, দেখুন অর্থ আপনার কাছে আসবে। যারা দূর প্রান্ত থেকে বলছে, যারা রয়েছেন, যারা দেখছেন প্রোগ্রাম, মনে করছেন এই দোলে পূর্ণিমাতে আমার দ্বারা কিছু করবেন, অর্থ হোক,
বশীকরণ হোক শত্রু নাশ হোক, আমি এই দুটি কাজ অবশ্যই করব। বাকি কিন্তু অন্য কাজ কি করব সেটা তো থাকছে, কিন্তু সব থেকে যারা এখনো পর্যন্ত ঘুম থেকে উঠতে পারেননি, মানে ঘুম থেকে ওঠা মানে সমস্যা থেকেও চোখ বুঝে সমস্যাটাকে মেনে নেওয়া, যখন প্রচুর বেড়ে যাবে কিচ্ছু করার থাকবে না, তখন কারোর কাছে এসে দ্বারস্থ হয়ে বলবেন আমাকে একদিনে ঠিক করে দিন, আমায় দুদিনে ঠিক করে দিন, আমায় তিন দিনে ঠিক করে দিন, এগুলো বেকার কথা, বিশ্বাস করবেন না, তিন দিনে ঠিক করা যায় না, সময় লাগে। আপনি একটা ঘাকে খুচিয়ে 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 হয়ে এত বড় করে দিয়েছেন, তাকে এবার ভালো করে ড্রেসিং না করলে, তার প্রতি এবার তাকে ভালো করে মলম না দিলে সে কি একবারে সেরে যাবে? একদিনেই ড্রেসিং করলাম, একদিনেই মলম করলাম, একদিনেই শুকিয়ে গেল? হয় না কোনোদিন। বাস্তব জীবন দেয় বাস্তববাদী হন কেন আপনারা? আপনাদের কষ্টের টাকা কেন দুনিয়া এইভাবে ভাসিয়ে দেন? একুশ দিনে কাজ, বারো দিনে কাজ, পঁয়তাল্লিশ দিনে কাজ, তিন ঘন্টায় কাজ, তিন দিনে কাজ, কেন অর্থ নিজের এত কষ্টের অর্থের পয়সাগুলো দিয়ে দিয়ে আসেন? কিসের জন্য? অর্থ তো খুব কষ্ট করে রোজগার করছে, কেউ বা দিন মজুরি খেটে, কেউ বা কর্মজীবনে আট ঘন্টা ডিউটি করে, বারো ঘন্টা ডিউটি করে, কত কষ্ট করে উপার্জন করতে হয়, সেই উপার্জনের টাকাটাকে সঠিক কাজে লাগান। আমি জানি আপনারা যখন কোন জায়গায় কাউকে কাজ দেন, কাজ দিয়ে ভাবেন এই দিলাম এই ঠিক হয়ে যাবে, কি করে হয় ঠিক, কি করে হয় ঠিক, এটা শূন্য সহ্য করতে হবে। একটা কথা সবসময় জানবেন, যে সয় সেই কিন্তু রয়। তাই আপনাকে সময় দিতে হবে, যে আমি যাকে দিয়েছি তার উপর সম্পূর্ণ আস্থা আছে, হ্যাঁ সঠিক মানুষের কাছে যেতে হবে। এটাও ঠিক আপনারা বহুভাবে প্রতিহত হয়েছেন, কিন্তু আপনারা চেয়েছেন। যেমন আমাকে একটা ভাই ফোন করেছিল গতদিন, তাকে বলেছে বারো দিনে কাজ হবে বলে একটা ভালো অঙ্কের প্র্যাকটিস নিয়েছে। না বারো দিনের তোমার সমস্যাটা কতদিনের? বললো পাঁচ বছরের। পাঁচ বছরের সমস্যা পাঁচ বছরে মেটাতে পারোনি, আর তোমাকে কেউ বললো বারো দিনে চুটকি মেরে হয়ে যাবে সে সম্ভব? বাস্তববাদী হন, বাস্তববাদী হন, সঠিক দেখুন, সঠিক। আপনারা প্রোগ্রাম প্রচুর দেখেন আমরা জানি, আমি তো জানি প্রচুর দেখেন, সেখানে সঠিক বিচার করার চেষ্টা করুন, সঠিক মানুষের কাছে চেষ্টা করুন, তাহলে ঠকবেন না। অপাত্রে পয়সা দান হবে না, অপাত্রে টাকা দান হবে না। ভালো থাকুন, আবার আসবো, আবার আপনাদের নতুন কিছু বলতে, নতুন কিছু জানাতে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আর চেনা,